শেষ হয়েছে তৈরি পোশাক মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ’র নির্বাচন। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এখন চলছে ভোট গণনার কাজ। দুটি প্যানেলে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭০ জন উদ্যোক্তা। জয়ের ব্যাপারে আশাবাদী দুটি প্যানেলের সদস্যরাই, তবে ভোট কক্ষের পরিবেশ নিয়ে প্রশ্ন তোলেন ফোরাম পক্ষের প্যানেল লিডার। শনিবার সকাল থেকে এই উত্তরার বিজিএমইএ কমপ্লেক্সে ছিল উৎসবমুখর পরিবেশ। সাত ঘন্টা ধরে চলে বিরতিহীনভাবে ভোট গ্রহণ। সকাল ১০টা থেকে উপস্থিত হন ভোটার, ধীরে ধীরে বাড়ে অংশগ্রহণ। বিজিএমইএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত পরিষদ আর ফোরামের ব্যানারে অংশ নেয় দুই পক্ষ। আমি আমার ভোট দিয়েছি, আশা করি একটা ভালো রেজাল্ট পাবো, যোগ্য নেতৃত্ব এসে এই খাতের জন্য কাজ করবে। লিডারশিপটা সিলেকশন করা, কারেক্ট লিডারশিপ হলে কারেক্টলি সামনে যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করতে পারবে। ভোট দেন সংগঠনটির নেতা, সংসদ সদস্য, মেয়র, সাবেক মন্ত্রী, সভাপতি সহ সাধারণ ভোটাররা। প্রত্যেকে জানালেন নির্বাচনের মাধ্যমে যারাই দায়িত্বে আসবেন তাদের সহযোগিতা করার কথা। ইন্ডাস্ট্রি আসলে আস্তে আস্তে তার সক্ষমতা হারিয়ে ফেলছে এবং সেটাও তার সেদিকে তাকে তাকাতে হবে, এবং সেটার জন্য যে ধরনের নেতৃত্বে আসলে সবার উপকার হবে, সেক্টরের উপকার হবে, দেশের উপকার হবে, সে ধরনের নেতৃত্বই কিন্তু আমরা সবাই আশা করি। আমাদের চূড়ান্ত কথা এদেশের মানুষের জন্য, ৪০ লক্ষ মানুষের জন্য, ওয়ার্কারের জন্য, অর্থনীতির লাইফলাইন হিসাবে বিজিএমইএ’কে সবাই মিলে ধরে রাখতে হবে। প্রথমে নির্বাচনে জয় পেতে আশার কথা জানান দুই দলের প্যানেল লিডার, তবে দুপুরের পর জাল ভোট এবং ভোটকক্ষের পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ফোরাম প্যানেল লিডার। সম্মিলিত পরিষদের ইতিহাস মানে এই বিজিএমইএ’র ভবন থেকে শুরু করে যত ইতিহাস রয়েছে আমাদের সাবেক সভাপতি এবং সম্মিলিত পরিষদের নেতৃত্বে হয়েছে। ইলেকশন যেখানে ভোটিং হচ্ছে এখানে কোনো ডিসিপ্লিন নাই। আসলে ইলেকশন কমিশনকে আরও ওয়েল অর্গানাইজ হওয়া উচিত ছিল। আই থিঙ্ক এখানে ল্যাক অফ ম্যান পাওয়ার আছে। আপনার দরজা খোলা, সবাই ঢুকে যাচ্ছে। নির্দিষ্ট সময় পর্যন্ত ঢাকা এবং চট্টগ্রামে ভোট দেন ২৩২ জন ভোটার। মোট ভোটার সংখ্যা ২৪৯৮ জন। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।